اللهم لبيك اللهم لبيك اللهم لبيك السلام عليكم ورحمة الله وبركاته. সুধী দর্শক মণ্ডলী, আমার আশেপাশে যে নিম বাগানটি দেখতে পাচ্ছেন, এটি হামদর্দ বাংলাদেশ তাদের নিজস্ব একটি বিশাল বাগান দেখতে পাচ্ছি. আজকে আমার হাতেও দেখতে পাচ্ছেন একটি সাবান, যেটি নিম সাবান. তবে এটি কিন্তু সাধারণ নিম সাবান নয়, এটির বৈশিষ্ট্য হলো এটি এহরাম নিম সোপ. আমার গায়েও দেখতে পাচ্ছেন এহরামের পোশাক. হ্যাঁ, কেন আমি আজকে আপনাদের সামনে আসলাম, কারণ এহরাম অবস্থায় কিন্তু কোনো সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করা যাবে না. সেই ক্ষেত্রে করণীয় হলো সুগন্ধিবিহীন সাবান ব্যবহার করা. বিশেষ করে আমরা যদি ওয়াশরুম থেকে বের হয়ে আমরা হাত পরিষ্কার করতে যাই, তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই. অনেক সময় আমরা ভুল করে অন্যান্য সাবান ব্যবহার করে ফেলি, যেটি শরীয়ত দৃষ্টিতে জায়েজ নেই. তো সেই ক্ষেত্রে আমরা এই হামদর্দের এই এহরাম নিম সোপটি আমরা ব্যবহার করতে পারি নিশ্চিন্তে. এটি সম্পূর্ণ হালাল প্রক্রিয়ায় তৈরি, এটি আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি. আপনারা এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, যেটি আমাদের শরীয়ত দৃষ্টিতে কোনো বাধা নেই. আলহামদুলিল্লাহ, এখন আমাদের প্রিয় হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ এটি আমাদের হাতে তুলে দিয়েছে. এহরাম নিম সোপ, এটি আমরা নির্দ্বিধায় এহরাম বাঁধার পরে ইউজ করতে পারি. যদিও হামদর্দ বলছে এটি হালাল, তারপরেও আজকে আমি আপনাদেরকে আমি সরজমিনে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি, যে আদৌ কি তারা এটি হালাল উপায়ে তৈরি করছেন কি না. কথা বলতে বলতে আমরা চলে এলাম এই যে নিম সাবান কিভাবে তৈরি হচ্ছে এটি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য. কি কি উপাদান ব্যবহার করছেন এই সাবানটিতে? এরা নিম সোপ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এখানে কোনো ধরনের কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়নি. মেইন যে উপাদান গ্লিসারিন সোপ বেস, যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, নিম অয়েল এবং ভিটামিন ই দিয়ে তৈরি. এরা সম্পূর্ণ হালাল উপাদান. উপাদানগুলি মিক্স দেওয়া হয় কোথায়? এই ভেসেলে দিয়ে হিট দিয়ে মিল করতে হয়। মিল হওয়ার পরে আমরা নিম অয়েলটাকে এখানে মিক্স করি, দেন ভিটামিনটাকে অ্যাড করি, তারপরে এখান থেকে ফিল্টার করে আমরা আমাদের টিউব আছে নির্দিষ্ট মেজারমেন্টের, সেই টিউবে ফিল করা হয়। এরপরে টিউবটাকে ওভারনাইট রেখে দেওয়া হয়, আচ্ছা, রুম টেম্পারেচারে। তো সলিডিফাই হয়, সলিডিফাই হওয়ার পর একটু শক্ত হয়, শক্ত হওয়ার পরটাকে আমরা আমাদের নিউমেটিক প্রেশার মেশিন আছে, যেটা দিয়ে প্রেশার দিয়ে টিউব থেকে বারটাকে বের করা হয়। ওই বারটাকে আমরা সাবানের সাইজের এবং ওয়েটের মাপ অনুযায়ী কেটে কেটে সাবান বার তৈরি করা হয়। সেই বারটাকে আমরা সাবান মোল্ডে দিয়ে স্টাম্পিং করে সাবান তৈরি করি। এই সাবানটাকে স্টাম্পিং করার পরে 72 ঘন্টা টেম্পারেচার রেখে দিতে হয়। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক মেশিনে চলে আসছে, সেই সাবানটি একদম শেষ পর্যায়ে চলে আসছে, অর্থাৎ প্যাকেজিং হচ্ছে। এটি আমরা সবসময় ব্যবহার করতে পারবো, তবে অবশ্যই এহরাম বাঁধার পরে আমাদেরকে এই সাবানটি ব্যবহার করাটা উত্তম। হজ ও উমরার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ইহরাম নিম সোপ, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।